কাশীপুর তরুণ প্রজন্ম জিটিভি বাংলা সংবাদ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি আনুশা সুমাইয়া। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের হাত ধরে ধেয়ে আসছে ইসরায়েল। আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু। এবারে বিস্তারিত। সবশেষ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে বাহরাইন। মধ্যস্থতাকারী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এই কথা জানান। ট্রাম্প প্রশাসন এ নিয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা জানান। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে কথা বলেন। এরপর যৌথ বিবৃতি দিয়ে চুক্তিতে উপনীত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, বাহরাইন ও ইসরায়েল। মিশর 1979 সালে এবং 1994 সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন যেভাবে ইসরায়েলের হয়ে মাঠে নেমেছে তাতে করে অদূর ভবিষ্যতে সৌদি আরব, কুয়েত, ওমান সহ অন্যান্য দেশও ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করলে অবাক হওয়ার কিছুই নেই। ওদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাহরাইনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফিলিস্তিনের অধিকার রক্ষার চেষ্টায় এটা এক নতুন আঘাত। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। করোনাকালে একঘেয়েমি জীবনে আনন্দ দিতে YCC জাপান নিয়ে এলো অ্যান্ড্রয়েড টিভি বক্স। উপভোগ করুন 300 বেশি প্রিমিয়াম চ্যানেল বাংলা, হিন্দি, ইংলিশ ও উর্দু। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া ফোন নম্বর বা ইমেইলে। কয়েক মাসের বিলম্বের পর আফগানিস্তান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে প্রথমবারের মতো শান্তি আলোচনা শুরু হয়েছে উপসাগরীয় দেশ কাতারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আলোচনাকে ঐতিহাসিক আখ্যায়িত করে আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দোহা উড়ে গেছেন। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের নিরাপত্তা চুক্তির পরই এ আলোচনা শুরু করা হয়েছিল, কিন্তু একজন বিতর্কিত বন্দি বিনিময় নিয়ে মতবিরোধের জের ধরে তা পিছিয়ে যায়। আফগান তালেবান প্রতিনিধি দলের নেতা আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, তারা একটি ন্যায্য ও মর্যাদাপূর্ণ শান্তির সন্ধান করছেন। এর আগে 6 বন্দির মুক্তি লাভের পর বৃহস্পতিবার তালেবান ওই আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে এটাই সরাসরি প্রথম কোন আলোচনা। তালেবানরা সবসময় আলোচনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আফগান সরকারকে আমেরিকার পুতুল আখ্যা দিয়ে আসছিল। দুপক্ষই এখন সহিংসতার অবসান আশা করছে, যা 1979 সালে শুরু হয়েছিল। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর পাঠানোর জন্য আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস jtvbanglaofficial@gmail.com। আজ এ পর্যন্তই। ঘরে থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য জেটিভি বাংলার সঙ্গেই থাকুন। জেটিভি বাংলাতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। মুনশাইন কোম্পানি লিমিটেড, এখানে টয়োটা, নিশান, হোন্ডা, মিৎসুবিশি ও ইত্যাদি ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ির অরিজিনাল স্পেয়ার পার্টস সরাসরি জাপান থেকে এক্সপোর্ট করা হয়। আপনারা বাংলাদেশ, দুবাই, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে পারেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া ফোন নম্বর বা ইমেইলে।